হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই উমালামা ব্লগস চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর হ্যাঁ, তার আগে আমি একটা কথা বলি আপনাদের সাথে, যে মানে দেখার আগে, ভিডিওটি দেখার আগে একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। আজকে বেশি কিছু শেয়ার করলাম না আপনাদের সাথে, তো রাত্রে আমি ডিনারের জন্য যেটা রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে, ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর বেশি বড় ভিডিও নেই, আপনাদেরকে বোরিং করবে না, একটু দেখে নিও ভালো করে। আর আমি আজকে রাত্রে ডিনারে রান্না করবো, সেমই রান্না করব, আর হচ্ছে আলু তরকারি রান্না করব রুটির সাথে। তো আশা করি ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকেন এবং এনজয় করতে থাকেন। তো সেমইটা রান্না করছি আমি কড়াইয়ে। কড়াইয়ে আমার সুবিধে মনে হয় প্রথমে ভেজে নিয়েছি ঘি দিয়ে, এটা ভাজা ছিল না তাই। তারপর হচ্ছে দুধ দিয়ে জাল দিয়েছি, আর দুটো এলাচ দিয়েছি, আর কন্ডেন্স মিল্ক দিয়েছি, তারপর সামান্য কিন্তু লবণও দিয়েছি। লবণ দিলে একটু ভালো লাগে বেশি। আর হচ্ছে মানে রুটির সাথে রান্না করব আলুর তরকারি, আলুর দম বলা চলে না, তরকারি সিদ্ধ করেই রান্না করব। তো এখন আমি আলুর তরকারি রান্না করব। আলুগুলো সেদ্ধ করে আমি মানে কেটে রেখে দিয়েছি ছোট ছোট করে। আর এখানে মশলা কষাচ্ছি, আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আর দুটা তিনটা কোয়া রসুন, আর একটু আদা, আর একটু জিরে বেটে নিয়েছি, আর দেখতে পাচ্ছ দুটো লঙ্কা আছে। বেশি মশলা নেই, কম কম মশলা। আর দেখো আমার হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে লবণ হলুদ সব কিছু লেগে আছে, মানে তাড়াহুড়ায় রান্না করলে যা হয়। আর এই যে আলুগুলো কেটে রাখছি, এখন মশলাতে ছাড়বো আমি, তারপর আলুর তরকারি রান্না করব। এটাকে আলুর দম বলা চলে না, বড় আলু সেই জন্যে। তো এভাবে রান্না করব, দেখি কেমন হয় খেতে। এভাবে আলু তরকারি করলে অবশ্য রুটির সাথে খেতে ভালোই লাগে, গরম গরম রুটির সাথে। তো আমার এখানে আলু তরকারি রেডি হয়ে গেছে, একটু আমি লবণ টেস্ট করে দেখছি। তখনই মনে হচ্ছিলো যে মানে ভালো হয়েছে তরকারিটি। তরকারি যখন হয়ে গেছে, আমার এখন আমি রুটি রান্না করব। রুটি রান্না করা হয়ে গেলে আমার হচ্ছে রান্না থেকে ছুটি। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওতে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।